আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ব্লগসে আমার নতুন আরো একটা গাড়ি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে গাড়িটা দেখেছি খুবই সুন্দর, একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি, যারা মূলত পার্সোনাল ব্যবহারের জন্য গাড়ি খুঁজতেছেন এটা মূলত ওই টাইপের গাড়ি, খুব সুন্দর এবং ভেতর বাহিরে একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। এটা দিচ্ছে করোনা প্রিমিয়ো গাড়িটা। এই গাড়িটা আমার কাছে অনেকগুলো কাস্টমার কল দিছে করোনা প্রিমিয়ো গাড়ির জন্য, যে ভাই এই টাইপের গাড়িগুলো মূলত তাদের জন্য এই গাড়িটা আনা। তো আমাদের সাথেই থাকেন, সম্পূর্ণ ভিডিওতে দেখলে আমাদের ডিটেইলসটা জানতে পারবেন। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে খুবই আকর্ষণীয় একটা গাড়ি দেখাচ্ছি, মোটামুটি অনেক ফ্রেশ একটা গাড়ি দেখাবো। ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। গাড়িটা আপনাদের দেখে কিনতে ইচ্ছে হবেই হবে, গ্যারান্টি দিতে পারি। ভিউয়ার্স, আজকে আমি আপনাকে দেখাচ্ছি করোনা প্রিমিয়ো। প্রিমিয়ো, আচ্ছা, একটু আগের মডেলের গাড়ি করোনা প্রিমিয়ো, নিউ না, ওল্ড মডেলের গাড়িটা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাড়ির সামনের কন্ডিশনটা। ফয়সাল ভাই, আমাদের গাড়ির সামনের কন্ডিশনটা দেখান। এটা হইতেছে আমাদের সামনের কন্ডিশনটা, গাড়িটা নতুন ডেন্ট পেন্ট করা হয়েছে, আর এটা হইতেছে পার্ল কালার, খুবই সুন্দর কালার আছে, একদম বডিতে কোনো সিঙ্গেল একটা স্কেচও নাই, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আছে। নতুন কালার না? জি, নতুনে কালার করা হয়েছে এবং এটা কাগজে এই কালারটাই দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন গাড়ির এই যে সামনের লাইটটা হইতেছে অরিজিনাল লাইটটা আছে, এই লাইটটা চেঞ্জ করা হয়েছে, এটা নতুন লাগানো হয়েছে এই লাইটটা, আর এটা অরিজিনাল লাইটটা আছে, হেডলাইট দুটো অরিজিনাল। জি জি, একদম অলোকে আছে এটাতে। আচ্ছা, এটা নিলে কোনো কাজ করা লাগবে না, একদম পারফেক্ট। আচ্ছা ভিউয়ার্স, আমরা বরাবরের মতো গাড়ির সামনের ইঞ্জিনটা দেখবো, ইঞ্জিনের কি অবস্থা। আসলে একটা গাড়ির ইঞ্জিনই হচ্ছে মেইন। ওকে ফয়সাল ভাই, আমাদেরকে ইঞ্জিনটা দেখান। ভিউয়ার্স, আমরা ইঞ্জিনটা দেখতে পাচ্ছি, গাড়ির ইঞ্জিনটা মনে হচ্ছে যে ফ্রেশ রয়েছে খুবই। কি ইঞ্জিন ভাই এটা? এটা হচ্ছে 16 ভালভ EFI ইঞ্জিন। এটা হচ্ছে এই গাড়িগুলোতে এই ইঞ্জিন সাধারণত টয়োটার 2000 আগের মডেলে যেই গাড়িগুলোতে ইঞ্জিন থাকতো অধিকাংশ গাড়িতে EFI ইঞ্জিন লাগানো আছে। এটা হচ্ছে 1580 সিসির একটা ইঞ্জিন। এটা হচ্ছে আমাদের পেপারে যে গাড়ির ইঞ্জিনটা আছে ওই ইঞ্জিনটাই লাগানো আছে, জাপানিজ ইঞ্জিনটাই অরিজিনাল। জি জি, ওইটাই আছে গাড়ির সাথেটাই আছে। আর ব্যাটারিটা আমরা নতুন লাগাইছি, ব্যাটারি কন্ডিশন খুবই ভালো পাবেন, এটা নতুন লাগানো হয়েছে রিসেন্টলি। আচ্ছা, গাড়িটা দেখতে পাচ্ছেন এই সাইডগুলো অনেক দেখতে চায় অনেক ভাইয়েরা, এই বর্ডারগুলো দেখতে পাচ্ছেন। আপনার ভালো করে লক্ষ্য করবেন ভিউয়ার্স, আর ভিডিওতে যতটা সম্ভব আপনাদেরকে টোটাল ডিটেলসটা আসলে দেখানোর চেষ্টা করি, আর তারপর আপনারা অবশ্যই যাচাই বাছাই করে গাড়ি কিনবেন আশা করি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কিন্তু মোটামুটি এই অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন, মোটামুটি কিন্তু 1-1.5 বছর তেমন কোনো কাজ নেই। ভিউয়ার্স, এরপর আমরা চলে যাচ্ছি গাড়ির বাম সাইডে, বাম সাইডে দেখবো ভিউয়ার্স কেমন কন্ডিশনে রয়েছে। ভিউয়ার্স, গাড়ির লুকটা দেখেন, লুকটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর, যারা ফ্যামিলি কার হিসাবে গাড়িটা কিনতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা গাড়ি। গাড়িটা আমরা শুরুতে সামনে চাকা দিয়ে শুরু করি, আর এটা হচ্ছে এক্সপায়ার চাকা, অরিজিনাল চাকাটা কি আছে? জি, এক্সপায়ার, অরিজিনাল চাকাটা পেছনে রাখা আছে, এক্সপায়ারটা লাগানো আছে। আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু এক্সপায়ার চাকা, অরিজিনাল চাকাটা আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, অরিজিনাল চাকাটা কিন্তু দর্শক আছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাড়ির লুকটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভিউয়ার্স, গাড়ির কালারটা দেখেন, অনেক কথা অসাধারণ কালার, ডেন পেন্ট আসলে নতুন করানো হয়েছে এই জন্য অনেক সুন্দর। ভাই, চাকাটা দেখতে পাচ্ছি অনেক দামি চাকা। জি জি, এই রিমটা অনেক দামি এবং খুবই সুন্দর একটা রিম এটা, আর আমাদের 4টা রিমই এই রিম, আর ওই যেটা আমরা প্রথমে দেখাইছি সামনে ওইটা হচ্ছে এক্সপায়ারটা লাগানো আছে, কিন্তু আমাদের 4টা চাকাই একই রিম লাগানো আছে। ওকে ভিউয়ার্স, এই সাইড থেকে লুকটা দেখেন, লুকটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর গাড়িটার। আমরা পিছনের দিকে চলে যাই আস্তে আস্তে, পিছনের কন্ডিশনটা দেখাবো আপনাদেরকে। ভাই, আমাদেরকে পিছনের কন্ডিশনটা একটু দেখান। এটা হইতেছে আমাদের ব্যাক সাইডটা গাড়ির, একটা আপনার ইয়া লাগানো আছে, ক্যামেরা লাগানো আছে, আমাদের মনিটরটা একটু সমস্যা আছে, এটাতে মনিটরটা চেঞ্জ করতে হবে, সেইখানে হয়তো 3000 টাকার মতো লাগবে। আর এমনিতে কি আছে দেখান, এই যে চাকাটার কথা বলছিলেন নাকি? জি, এটা হইতেছে আমাদের অরিজিনাল যে চাকাটা এটা, আর ভেতরে বাইরে এটা আমাদের সামনে পিছিয়ে সাইডে কোথাও বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই, এটা একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি। আমরা আগেই বলছি সিএনজি কোয়ালিটার 60 লিটার একটা সিএনজি করা আছে। আচ্ছা ভিউ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু 6 লিটার একটা সিএনজি করা আছে। ভিউ, দেখতে পাচ্ছেন পিছনটা এরকম হবে, এই যে লাইটগুলো কি অবস্থা ভাই? লাইটগুলো একদম পারফেক্ট আছে এবং লাইটগুলো তো কোনো ফাটা ভাঙা এরকম কোনো ইয়া নেই, একদম ফ্রেশ আছে লাইটগুলো। ভিউ, আপনাদেরকে পিছনে তো দেখাচ্ছি, পিছনে গ্লাস দেখতে পাচ্ছেন, গ্লাস কিন্তু ভালো আছে, একটু এটা অরিজিনাল গ্লাসটাই আছে, গ্লাস চেঞ্জ হয় না এই গাড়িটার, মোটামুটি প্রায় জিনিসই আপনার অরিজিনাল যেটা ওইটাই আছে, শুধু আমরা বলছি যে সাইড লাইট, সামনের সাইড লাইট দুটো চেঞ্জ করা হয়েছে, এছাড়া গ্লাস বা ব্যাক লাইট, সামনের যে হেডলাইট সবগুলোই অরিজিনাল টাইপের। আচ্ছা ভিউয়ার্স, এরপর আপনাকে দেখাবো গাড়ির ডান সাইডটা। ভিউয়ার্স, গাড়ির লুকটা কিন্তু অসাধারণ, করোনা প্রিমিয়ো এই গাড়িগুলো কিন্তু অনেকেই পছন্দ করে থাকে, দেখতে পাচ্ছেন গাড়ির লুকটা কতটা সুন্দর, ফ্যামিলি কার হিসেবে পারফেক্ট একটা গাড়ি। ভিউয়ার্স, এরপর আপনাকে দেখাই পিছনের চাকাটা, পিছনের চাকাটা দেখতে পাচ্ছেন, পিছনের চাকাটা কিন্তু এইরকমভাবে গ্রিপটা অনেক ভালো আছে। জি জি, পিছনের জায়গাটা অনেক গ্রিপ ভালো আছে এবং এটা কিন্তু 4টা চাকাই একরকম, আসলে জাস্ট পিছনে সামনে এক্সপায়ার চাকাটা লাগানো হয়েছে, কিন্তু আপনার চাইলে নতুন মানে অরিজিনাল চাকাটাও লাগাই নিতে পারবেন।
দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মানে একবারে নতুন করে আনছে, নতুন তো নতুন। হ্যাঁ আপনারা বুঝতে পারতেছেন আর কি। এবার আপনাদেরকে গাড়ির ভিতরের কন্ডিশন দেখাবো ভাই, ভিতরের কন্ডিশনটা দেখেন। এই তো আমাদের প্যাডটা খুবই সুন্দর, একদম ফ্রেশ। আমরা বলছি যে এটা ডেকোরেশনটাও খুবই সুন্দর, একদম ফ্রেশ আছে। প্যাডটা একদম নতুন করে করানো হয়েছে, আচ্ছা, সিট কভারের সাথে মিল করে। তারপর আপনার এসি, স্টিয়ারিং, অটো গিয়ার, এই গাড়িটা অল অপশন অটো, অল অপশন অটো, হ্যাঁ, এসি টেসি সব কিছু। এসিটাও খুব সুন্দর আছে, একদম মানে সুপার কুল। ডিভিডি প্লেয়ার নাই মনে হয় না? না, আমাদের বললাম আগে এই গাড়িটাতে মনিটরটা লাগানো নাই, এটা লাগাই নিতে হবে। আচ্ছা, এমনিতে এসির কি অবস্থা ভাই? এসি অনেক ভালো কন্ডিশন, তাই ঠান্ডা হয় নাকি দেরিতে? না না, এটা একদম মানে আপনার জাস্ট এক মিনিটও লাগবে না এই গাড়িটা এসি ঠান্ডা হইতে। আচ্ছা, এবং মিউজিক সিস্টেম, এগুলো মিউজিক সিস্টেমটা আমাদের রেডি নাই, যেহেতু ওই আমাদের মনিটরটাই নাই ওইটার কারণে। এটা হচ্ছে আমাদের এই গাড়িগুলোর এত আগের মডেলের গাড়িগুলো এখানে উডেন সাধারণত থাকতো না, এটা পার্সোনাল ব্যবহার করতো যার কাছ থেকে আমরা আনছি। উনি কিন্তু পুরো গাড়িটাতে যে এই সাইডটাতে দেখেন আলাদা উডেন করা, হ্যাঁ, এটা হচ্ছে আলাদা ডিজাইন করা, খুব সুন্দর। এই গাড়িটার মানে সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পাইছে আমাদের এই উডেন করাতে। আচ্ছা, পিছনে সিটগুলো আপনাকে দেখাই, সিটগুলো দেখতে কীরকম হবে বিয়াজ একটু বাঁচেন। সিটগুলো কিন্তু দেখতে এই রকম হবে দর্শক। অনেকে ভাইয়েরা উপরে সিলিং দেখতে চায়, উপরে সিলিংটা দেখতে পাচ্ছেন, উপরে সিলিংটা কিন্তু অনেক ফ্রেশ অবস্থায় আপনার পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সিলিংটা কিন্তু এইরকম অবস্থায় আপনার দর্শক পেয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে পিছনের সিটগুলো দেখাই, পিছনের সিটগুলোর কী অবস্থা। পিছনে আমরা প্রথমে ধরে প্যাডটা দেখি, ধরে প্যাডটা দেখতে পাচ্ছেন এইরকম হবে। এগুলো সব তো অটো না? জি জি, অল অপশন অটো। ওকে, গিয়ে দেখতে পাচ্ছেন পিছনের সিটগুলো কীরকম হবে, খুবই কালারফুল আর কি, একেবারে রেডের ভিতর ব্ল্যাকের একটা কম্বিনেশন, খুবই সুন্দর। হ্যাঁ, এইখানে মাঝখানে একটা আর্ম হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারেন, এটা চাইলে এটা উঠে রাখতে পারবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন পিছনটা কিন্তু এইরকম অবস্থায় পেয়ে যাবেন। এটা তো মূলত পার্সোনালি ইউজ করা হয়েছে নাকি ভাই? জি জি, এই গাড়িটা পার্সোনাল ব্যবহার করা হয়েছে যার কারণে এত সুন্দর সাজানো গোছানো আছে। ভিএস, আপনাদেরকে অনেকে আবার ভাইয়েরা উপরটা দেখতে চায় যে ছাদ উপায় কীরকম। ভিএস দেখতে পাচ্ছেন উপরটা, দেখতে পাচ্ছেন উপরে উপরটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আপনার ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন। মোটামুটি যতটা সম্ভব আমার পক্ষে সব ডিটেলসটাই কিন্তু আপনাকে দেখিয়েছি। এবার আমরা মেইন কথা চলে আসবো, ফসল ভাইয়ের কাছ থেকে বাকি ডিটেলসগুলো জেনে নেব। এটা হচ্ছে 2002 রেজিস্ট্রেশন, আর পেপার্স আপডেট করা আছে, সব কিছু পেপার্স আপডেট পাবেন। অল অপশন অটো, এটা হচ্ছে 1580 সিসির একটা গাড়ি, আর এসি থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করা, এটা 15 সিরিয়ালের একটা গাড়ি। আর বডি কন্ডিশন, ডেকোরেশন সব কিছু তো আমরা তখন দেখালাম। আর আমার এই গাড়ির প্রাইস পড়বে মাত্র 4,85,000 টাকা। 4,85,000 টাকা? আচ্ছা, পিএস মাত্র 4,85,000 টাকা হলে আপনার ইকর্না প্রিমিও গাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন। গাড়িটা নিতে হলে ভাই কোথায় আসতে হবে? যে আমার ঠিকানাটা দিচ্ছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড, মাদারীনগর মাদ্রাসার উত্তর পাশে। ওইখানে আমার গ্যারেজে গাড়িগুলো রাখা থাকে। আর এছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকতেছে, আপনারা আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন যদি কোনো ইনফরমেশন জানার থাকে। ওকে, সো ভিউয়ার্স, আজকে আপনাকে দেখানোর চেষ্টা করলাম মোটামুটি অসাধারণ একটা গাড়ি, মোটামুটি মিড বাজেটে ভালো কন্ডিশনের একটা গাড়ি। ভিউয়ার্স, আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, ভাই নাম্বারটি দিয়ে রাখো, ভাইয়ের কাছে ভাইয়ের সাথে যে কোনো প্রয়োজনে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।